Dear students of class 9, good afternoon. This is Litton Chandra, senior teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear learners, today I am going to discuss about a new topic, and this is connected. So, welcome to my today's class. Dear learners, connectors. Okay. যেহেতু আমরা কানেক্টর নিয়ে ক্লাসটা করছি তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্টে জানতে হবে কানেক্টর কি ক্লিয়ার কানেক্টর তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে যে কানেক্ট করে সেই কানেক্টর মানে যে যোগ করে সংযোগ করে ক্লিয়ার এখন কাকে সংযোগ করে ক্লিয়ার ধরো ওয়ার্ডকে ঠিক আছে वर्ड के संयोग करे अथवा फ्रेज के अथवा क्लॉज তাহলে যে वर्ड के संयोग करे फ्रेज के संयोग करे क्लॉज के संयोग करे সেটি হচ্ছে কানেক্ট ক্লিয়ার যেমন ধরো আমি যদি একটা एग्जांपल দেই I took rice and fish. এখানে and কি করছে এই দুটাকে কানেক্ট করেছে এই দুটাকে তাহলে এখানে andটা হচ্ছে কানেক্ট আরো যদি আমি examples দেই তাহলে দেখো unless you study well you will cut a sorry figure in text you will cut a sorry figure in there exactly look unless you study well যদি তুমি ভালোভাবে না পড়ো ইউ উইল কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় খারাপ করবে তাহলে দেখো আনলেস ঠিক আছে এই আনলেস টা একটা কানেক্টর ক্লিয়ার এই দুইটা ক্লজের মধ্যে সে কি করেছে সংযোগ স্থাপন করেছে এই আনলেস টা তুমি যদি এখানে না লিখতে মধ্যেও লেখা যেত ইউ উইল কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম আনলেস ইউ স্টার্ট তখন এই কমাটা থাকতো না এই ক্লজটা পড়ে চলে যেত परीक्षा क्वेश्चन नम्बर टेन पांचटा गैप थाके एक करे पांचटा पाच्छे তাও দেখো জাস্ট পাঁচটা কানেক্টর লিখবে পাঁচটা ওয়ার্ড লিখবে তুমি পাঁচে পাঁচ পেয়ে যাবে ঠিক আছে তাহলে কত সহজ এখানে তোমার মার্কস পাওয়া আর মার্কসটা এই জায়গায় ফ্যাক্টর না মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ওকে ফর লার্নিং ইংলিশ ইউ হ্যাভ টু নো দ্য ইউজেস অফ কানেক্টরস ক্লিয়ার ওকে তাহলে এই কানেক্টর বিভিন্ন ধরনের হয়ে যেমন ধরো কানেক্টর আমরা যখন সিম্পল কমপ্লেক্স করি তখন আমরা বিভিন্ন ক্লজ করেছিলাম এই ক্লজের নাম অনুসারেও কানেক্টরসের নামকরণ করা হয়ে থাকে যেমন সাবঅর্ডিনেটিং কানেক্টরস কোঅর্ডিনেটিং কানেক্টরস ঠিক আছে আর একটা হচ্ছে কোরিলেটিভস এখন ওই সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কোরিলেটিভস এগুলো কোনগুলো সাবঅর্ডিনেটিং হচ্ছে যেগুলি সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার যেমন আমরা এটা ব্যবহার করেছিলাম আনলেস এটা তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ক্লাসটা দেখেছো এখানে ক্লস যখন আমরা আলোচনা করেছিলাম ওই সাবঅর্ডিনেটিং ক্লস যে কানেক্টরটা ব্যবহৃত হবে মানে সাবঅর্ডিনেটিং কানেক্টর হবে যে সাবঅর্ডিনেট ক্লস ঠিক আছে আর কোঅর্ডিনেটিং মানে যে অ্যান্ড বা ডট যখন কোঅর্ডিনেট করে আর হচ্ছে কোরিলেটিভস তোমাদের কিছু কোরিলেটিভস আছে তোমরা জানো এগুলি বোথ অ্যান্ড বোথ থাকলে অ্যান্ড নট অনলি বাট অলসো ঠিক আছে নিদার নর আইদার অর এগুলি তোমরা জানো দেখো
তাহলে আমরা আজকে এটা কমপ্লিট করব ঠিক আছে এখন আমি যে কমপ্লিট করব আমার কিন্তু প্রচুর কানেক্টরসের নাম জানতে হবে ঠিক আছে প্রচুর কানেক্টরস জানতে হবে যেগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় আমরা একটা প্র্যাকটিস করি তাহলে তোমার কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে যেমন ধরো টেকিং ফুড উই শুড বিয়ার ইন মাইন্ড এখানে কানেক্টর হিসেবে আমি অ্যাক্সাম্পল এখানে লিখছি এ নাম্বারে ওয়াই এখানে ওয়াই অর্থ হচ্ছে যখন ওয়াইল অর্থ হচ্ছে যখন ওয়াইল টেকিং ফুড ঠিক আছে তার মানে এখানে ওয়াইল মানে তো যখন তার মানে যখন খাবার খাওয়া এটা তার বলা যাবে না তার মানে খাবার খাওয়ার সময় ঠিক আছে খাবার খাওয়ার সময় উই শুড বিয়ার ইন মাইন্ড আমাদের মনে রাখা উচিত বিয়ার ইন মাইন্ড এটার অর্থ হচ্ছে মনে রাখা উচিত উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট আমাদের মনে রাখা উচিত যে মানে যে বসেছে তাহলে এই দ্যাটটা ওখানে কি হচ্ছে কানেক্ট করেছে কাকে কানেক্ট করেছে এই ক্লজটার সাথে পরের ক্লজটা ক্লিয়ার তাহলে আমাদের মনে রাখা উচিত উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল দ্য বেলি এই অরটাও কিন্তু কানেক্ট ওকে উই ইট সি নাম্বার ড্যাশ উই ক্যান প্রিজার্ভ সো দ্যাট এখানে দেখো তোমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স যখন করেছো তখন কিন্তু করেছো সো দ্যাট মানে কি যাতে সো দ্যাট সাবজেক্টের উপর ক্যান বা কুড বসে এটা দেখলেই তোমাকে বুঝে যেতে হবে যে এখানে কি বসবে সো দ্যাট উই আমরা খাই সুতে যাতে উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ ক্লিয়ার তাহলে এখানে কি বসবে সো দ্যাট ডি নাম্বারে দেখো সাম পিপল লিভিং ইন দ্য মিডেস্ট অফ প্ল্যান্ট ডোন্ট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ কিছু কিছু মানুষ প্রচুর আছে কিন্তু তারপরেও তারা ভালো খাবার খেতে পারে না কেন ড্যাশ দে হ্যাভ নো নলেজ তাহলে আমি এখানে কি লিখতে পারি বিকজ কারণ অথবা তুমি অ্যাজ ও লিখতে পারো অথবা সিন্স ও লিখতে পারো ক্লিয়ার অ্যাজ বিকজ সিন্স যে কোনো একটা লিখলেই হবে দে হ্যাভ নো নলেজ অফ দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন ড্যাশ দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস তার মানে কি দাঁড়াইলো তাদের পুষ্টি জ্ঞান নাই সো তাই এবার এখানে আমি কি লিখলাম সো তাই দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস এখন তুমি মনে করো সো না লিখলি তুমি লিখতে পারো দিস ইজ ওয়াই দিস ইজ ওয়াই এই কারণে ঠিক আছে তুমি লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট ফলে তুমি লিখতে পারো ফর দিস রিজন ফর দিস রিজন ক্লিয়ার তাহলে দেখা যাচ্ছে কি এক একটা গ্যাপে অনেক অপশন তোমার থাকতে পারে তুমি অনেক কিছু ইউজ করতে পারো এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে দুইটা তোমার অনেক কানেক্টার্স এর অর্থ জানতে হবে এবং পেসিসটা পড়ে তোমাকে বুঝতে হবে আদারওয়াইজ ইট উইল বি কোয়াইট ইম্পসিবল ফর ইউ টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার্স সো মাই অ্যাডভাইস ইজ টু ইউ ইউ শুড অ্যাট ফার্স্ট নো দ্য মিনিং অফ কানেক্টার্স অ্যান্ড দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট ক্লিয়ার তাহলে আমরা কী করবো আগে অনেক কানেক্টার্সের অর্থ জানব তারপর আমরা ইউজ করে করে প্র্যাকটিস করি ক্লিয়ার এখন দেখো এই যে বিকজ অ্যাজ সিন্স এটা কিন্তু কি সাবঅর্ডিনেটিং কানেক্টার্স আবার দেখো ফর দিস রিজন সো দিস ইজ ওয়াই এগুলো কিন্তু কজ অ্যান্ড রেজাল্ট যেহেতু তাদের জ্ঞান নাই সেই কারণে কি হচ্ছে দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস যখন এরকম আমরা রেজাল্টটা পাই তখনই কিন্তু আমরা সো দিস ইজ ওয়াই অ্যাজ এ রেজাল্ট ফর দিস রিজন ঠিক আছে অ্যাজ এ কনসিকুয়েন্স এগুলি ইউজ করে থাকি তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝেছ ক্লিয়ার তাহলে এখন আমি কী করব তোমাদেরকে আরেকটু কিছু সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স এরকম করেছিলাম তাদের মনে করে হয়তো রিড অ্যাটেন্টিভ
should fail in the exam. এখানে কি ব্যবহার করেছি লেস্ট যখন তুমি এই ধরনের একটা স্ট্রাকচার দেখবে তখনই কিন্তু তোমার মনে করতে হবে যে এখানে কি বসবে লেস্ট ব্যবহৃত হবে ক্লিয়ার আরেকটা কথা আমি বলে রাখি যখনই তোমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেখবে ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স দেখলেই তোমরা ওই জায়গায় সাবঅর্ডিনেটিং কিসের কথা ভাববে এই কানেক্টরসের কথা ভাববে ক্লিয়ার আবার ধরো এরকম যদি আসে The man is so tired. He cannot work. So tired. তোমরা জানো এই জায়গায় so পরে adjective পরে দেয়া হচ্ছে। এটাও কিন্তু একটা connector। ঠিক আছে? এইভাবে তোমাদের যে completing sentence গুলো, changing sentence গুলো, যেগুলো simple, complex, compound তোমরা করেছে, এগুলো তোমাদের জন্য সহায়ক হবে কানেক্টর এর জন্য। তাহলে তারপর আমি বলে রাখলাম তোমাদের প্রচুর পরিমাণে অর্থ জানতে হবে আর কি করতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিছু কানেক্টরস তোমরা অ্যানসার করতে পারবে। ওকে? সো ডিয়ার লার্নারস এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক এইজ যাবে। তোমরা কানেক্টরস করবে মানে কোশ্চেন নাম্বার 10 সেটা হলো রাজশাহী বোর্ড 2019 আর কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 10 ওকে তোমরা জানো যে এই কানেক্টরটা থাকে হচ্ছে 10 নম্বর ক্লিয়ার So dear learners, now I like to conclude my today's class. I think you will submit your homework within 2 days. So stay home, stay safe, goodbye.